সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, দিনাজপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে দেশে শান্তি ও করোনা থেকে মুক্তির কামনায় মোনাজাত করা হয়। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ উদযাপন করছেন দক্ষিণ চট্টগ্রামের 60টি গ্রামের মানুষ। সকাল 9টায় চন্দনাইশ মমতাজিয়া দরবার শরীফে নামাজ আদায় করেন মুসল্লিরা। বরিশাল বিভাগের 4 জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। নগরীর 23 নম্বর ওয়ার্ডের মমতাজিয়া জামে মসজিদে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনার কারণে অন্যান্য বছরের মতো এবার ছিল না বাড়তি কোনো আনুষ্ঠানিকতা, নেই উচ্ছ্বাস আনন্দ। তবে সামনের বছর আরও ভালো পরিসরে ঈদ উদযাপনের আশাও করছেন অনেকে। এবার হয়তো বা ঈদে ওইভাবে আনন্দ হচ্ছে না, তবে মন আল্লাহর ইচ্ছা হলে ইনশাল্লাহ সামনের বার ইনশাল্লাহ অনেক বেশি আনন্দ হবে আশা করি। যখন পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকাতেও যদি চাঁদ দেখা যায়, আমরা সেই অনুযায়ী যখন আমরা খবর পাই তখন আমরা ওই অনুযায়ী রোজা ছেড়ে দিই। চাঁদপুরের 40টি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে সকাল 9:15 ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শান্তি ও করোনা থেকে মুক্তি কামনায় মোনাজাত করা হয়। দিনাজপুরের সদর, চিরির বন্দর, কাহারোল এবং বিরামপুর উপজেলার বেশ কিছু এলাকায় ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 8টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানকার 13টি উপজেলায় প্রায় 1500 পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছে। শরীয়তপুরের নড়িয়া, ডামুড্ডা, ভেদরগঞ্জ এবং সখীপুর থানার 32টি গ্রামের 10টি পরিবার ঈদ উদযাপন করছেন। লক্ষ্মীপুরে 11টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপন করছে শত শত মুসল্লি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।